এবারে লঙ্কায় এসে কি হয়েছে সেই ঘটনাটা আমরা একটু দেখি। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা সাজছে বীর মদে মাতি, মানে বীরত্বের দম্ভ নিয়ে, বীরত্বের অহংকার নিয়ে রাবণ সাজছে। কেন সাজছে? একটু আগে আমরা জেনেছিলাম যে তার ছোট ছেলে মারা গেছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য রাজা যুদ্ধ করবেন বলে তৈরি হচ্ছেন, এটাই আমরা জেনেছি। তো রাবণ প্রচণ্ড দর্পে, প্রচণ্ড অহংকারে সেই যুদ্ধের সাজ সাজছে। বাজিছে রণবাজনা গরজিছে গজ হেস্যে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। যুদ্ধের সাজ, যুদ্ধের পরিবেশ, যুদ্ধের বাজনা বেজে গেছে, হাতি ঘোড়া সমস্ত কিছু প্রস্তুত, তারা চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে যাবে যে সমস্ত সৈন্যরা তারাও হুঙ্কার দিচ্ছে, আকাশে ধ্বজ উঠছে যুদ্ধের ধ্বজা, আকাশ যেন স্বর্ণালী আলোয় ভরে গেছে, উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভা হচ্ছে স্বর্ণালী বিভা বা স্বর্ণালী আলো বা সোনালী আলো, আকাশ সোনালী আলোয় ভরে গেছে। হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি, এমন সময় হেনকাল মানে হচ্ছে এমন সময় মেঘনাদ দ্রুত গতিতে প্রবেশ করল, উতরিলা মানে হচ্ছে প্রবেশ করা, মেঘনাদ দ্রুত গতিতে প্রবেশ করল, কোথায় প্রবেশ করল, লঙ্কায় এসেছে রাজ পরিবারে রাজগৃহে প্রবেশ করল। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নাদিলা মানে হচ্ছে চিৎকার করল, করবুর দল মানে হচ্ছে রাক্ষসদের সৈন্যবাহিনী, হেরি মানে হচ্ছে দেখে, বীর বরে মানে হচ্ছে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে, ইন্দ্রজিৎকে দেখে সৈন্য সামন্তরা সবাই চিৎকার শুরু করে দিল আনন্দে। নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতাকে নমস্কার করে পুত্র ইন্দ্রজিৎ করজোড়ে হাত জোর করে বলল, হে রক্ষকুলপতি, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। হে রক্ষকুলপতি, হে রাক্ষস বংশের শ্রেষ্ঠ, পিতাকে বলছে যে শুনলাম রাম নাকি রাঘব নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এ মায়া, মায়া মানে হচ্ছে ছলনা, পিত মানে হচ্ছে পিতা, পিতা এটা ছলনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। ইন্দ্রজিৎ পিতাকে বলছে, বাবাকে বলছে, তুমি এবার আমাকে অনুমতি দাও, এবারে আমি পামর অর্থাৎ পাপিষ্ঠ, এখানে রামচন্দ্রকে বলা হয়েছে, ওই পাপিষ্ঠকে আমি সমূলে নির্মূল করে দেব, একেবারে ধ্বংস করে দেব, তুমি আমাকে অনুমতি দাও। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। প্রচণ্ড স্বরের আঘাতে, প্রচণ্ড তীরের আঘাতে আমি ভস্য করে দেব, আমি ধ্বংস করে দেব ওই রাঘবকে, কিংবা বায়ু অস্ত্রের দ্বারা। বায়ু অস্ত্র মানে, বায়ু অস্ত্র মানে হচ্ছে বায়ুকে অস্ত্র হিসাবে কাজে লাগাবে, বায়ুকে অস্ত্র হিসাবে কাজে লাগিয়ে তাকে উড়িয়ে দেবে, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় করে দেবে, তাকে তছনছ করে দেবে, তাকে ধ্বংস করে দেবে। নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে, নতুবা তাকে আমি বেঁধে আনবো, বেঁধে এনে আমি তোমার পায়ের কাছে ফেলবো তাকে। আলিঙ্গি কুমারে চুম্বিশির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গি মানে হচ্ছে আলিঙ্গন করে, আলিঙ্গি কুমারে ছেলেকে অর্থাৎ কুমারকে আলিঙ্গন করে, তার কপালে চুম্বন করে মৃদু স্বরে আস্তে আস্তে রাজা উত্তর করলেন, স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ রাবণ, রাবণ রাজ উত্তর দিল খুব আস্তে আস্তে, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, রাক্ষস কুলের তুমি একমাত্র ভরসা,
আমার তো আর একটা পুত্র মারা গেছে, এখন তুমি একা, তুমি এই রাক্ষস কুলের ভরসা। এ কালো সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। কালো সমরে মানে হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধে, এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার মন চাইছে না। হায় বিধি বাম মম প্রতি, রাবণ বলছে যে হায় বিধি বাম মম প্রতি। বিধি মানে হচ্ছে বিধাতা, বাম মানে হচ্ছে বিরূপ, মম মানে হচ্ছে আমার, অর্থাৎ বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। কেউ কোনোদিন শুনেছে যে শিলা বা পাথর জলে ভাসছে, নাকি কেউ কোনোদিন শুনেছে যে মানুষ মরে গিয়ে আবার বেঁচে উঠছে? এখানে রামচন্দ্রের যে মরে গিয়ে বাঁচা, সেই মরে গিয়ে বাঁচার সাথে তাহলে কিসের তুলনা করেছে? শিলাকে জলে ভাসার সাথে তুলনা করেছে। দেখো দুটো লাইন একেবারে পরপর আছে, যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। এবারে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তর দিচ্ছে বীর দর্পে, বীরের মতো অহংকারে। অসুরারি রিপু মানে হচ্ছে দেবতাদের শত্রু, এক্ষেত্রে কিন্তু ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। ইন্দ্রজিৎ বীর দর্পে উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। কি ছাড়, ছাড় মানে হচ্ছে তুচ্ছ, কি তুচ্ছ সে মানুষ, তাকে আপনি ভয় পাচ্ছেন রাজ। রাজা অর্থাৎ কে, রাবণ। অর্থাৎ সেই রামচন্দ্র সেই তুচ্ছ মানুষকে রাবণরাজ ভয় পাচ্ছে। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। এই দাস থাকিতে, তোমার এই ছেলে থাকতে তুমি যদি যুদ্ধে যাও, তাহলে তো এইটা কলঙ্কের মতো হয়ে যাবে, এটা জগতে ছড়িয়ে যাবে। ঘুষিবে মানে হচ্ছে জগতে, এই কলঙ্ক সমস্ত জগতে ছড়িয়ে যাবে। হাসিবে মেঘ বাহন, হাসবে কে, এই কথাটা শুনে হাসবে মেঘ বাহন, মেঘ যার বাহন অর্থাৎ ইন্দ্র, ইন্দ্র হাসবে। রুষিবেন দেব অগ্নি, অগ্নিদের রুষ্ট হবেন, রাগান্বিত হবেন। দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। দুবার তো আমি রাঘবকে হারিয়ে দিয়েছি, তুমি আর একবার আমাকে অনুমতি দাও, এবারে আমি তাকে সম্পূর্ণ ধ্বংস করেই ছাড়ব। এবারে দেখব সে কোন ঔষধের দ্বারা, কোন মন্ত্র বলে, কিভাবে সে বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম। এবারে রাক্ষসপতি রাবণ বলছে যে কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ আমার ভাই, সেও বলি, সেও বলশালী ছিল, তাই আমি জাগানো অকালে ভয়ে, তাকেও আমি এই ভয়েই জাগিয়ে ফেলেছিলাম। আমরা গল্প শুনেছিলাম না, কুম্ভকর্ণ নাকি ছমাস ঘুমায় আর ছমাস জেগে থাকে, তো তার ওই ঘুমের সময়ে অসময়ে রাবণ তাকে জাগিয়ে ফেলেছিল, এবং তার ফল হয়েছিল কিন্তু অন্যরকম। রামচন্দ্র কুম্ভকর্ণকেও হত্যা করে ফেলেছিল। দেখো বইয়ে, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তার দেহটা দেখো সিন্ধু তীরে পড়ে আছে, যেরকম করে বজ্রাঘাতে কোনো পাহাড়ের চূড়া বা কোনো বড় গাছ ভেঙে গেলে যেরকমভাবে পড়ে থাকে, আমার বীর ভাই, আমার কুম্ভকর্ণ ভাই, তার দেহটাও সিন্ধু তীরে ঠিক সেরকমভাবেই পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তবে যদি তোমার একান্তই যুদ্ধে যাবার ইচ্ছা থাকে, তোমার যদি ইচ্ছা অত্যন্ত প্রবল হয়, তাহলে আমি তোমাকে বাধা দেব না, তুমি যেতে পারো, কিন্তু তার আগে তুমি আমাদের ইষ্ট দেব, আমাদের প্রতিষ্ঠিত দেবতাকে তুমি আগে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে তুমি যজ্ঞ সম্পূর্ণ করো। বীরমণি অর্থাৎ বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে বলেছে যে তুমি আগে ইষ্টদেবকে পূজা করো, যজ্ঞ করো, দেবতাকে আরাধনা করো, তারপরে তুমি যুদ্ধে যাও।
সেনাপতি পদে আমি বরিনু তোমারে, সেনাপতি পদে আমি তারপরে তোমাকে বরণ করব। আগে তুমি দেবতার পুজো করো, যজ্ঞ করো, তারপরে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করব, তারপরে তুমি যুদ্ধে যাবে। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো অস্তাচলগামী দীননাথ, অস্তাচলগামী মানে হচ্ছে অস্ত যাচ্ছে এরকম, দীননাথ মানে হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে এখন, প্রভাতে যুঝিও, প্রভাতে তুমি যুদ্ধ করিও, যুঝিও মানে হচ্ছে যুদ্ধ করিও, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, তুমি সকালে রাঘবের সাথে যুদ্ধ করতে চেও। এতে কহিয়া রাজা যথাবিধি লোহে গঙ্গদক অভিষেক করিলা কুমারে, এইটুকু বলে রাজা গঙ্গদক মানে হচ্ছে গঙ্গা জল এবং যথাবিধি মানে আর যা যা প্রয়োজন, যা যা লাগে অভিষেকের জন্য সেগুলো নিয়ে ইন্দ্রজিতের অভিষেক করলো। কে অভিষেক করলো? রাবণরাজ অভিষেক করলো ইন্দ্রজিতের সেনাপতি পদে। এইখানে আমাদের কবিতার লাইন বাই লাইন আলোচনা শেষ হলো। আমরা আর একবার একটু প্রথম থেকে মনে করে নিই কি হয়েছিল। রামচন্দ্র এবং ইন্দ্রজিতের যুদ্ধ হয়েছিল, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করে প্রমোদ কাননে বামাদল মাঝে মেয়েদের মাঝে এবং সঙ্গে তার স্ত্রীকে নিয়ে মত্ত ছিল। এমন সময় দেবী লক্ষ্মী তার ধাত্রীমা প্রভাসা সেজে তার কাছে গিয়েছিল, গিয়ে তাকে লঙ্কার ভালো মন্দ সমস্ত কিছু জানিয়েছিল। ভালো কিছু হয়নি অবশ্য, সবটাই ঘটেছিল মন্দের দিকে। তারপরে ইন্দ্রজিৎ লঙ্কায় ফিরে এসেছিল রামের সাথে যুদ্ধ করতে যাবে বলে আবার তৈরি হতে সচেষ্ট ছিল, কিন্তু রাবণ তাকে বলেছিল আগে ইষ্টদেবের পূজা বা যজ্ঞ সম্পন্ন করতে, তারপরে যুদ্ধ করতে যেতে। এবং রাবণ তাকে একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিল বা গুরুত্বপূর্ণ পদে বরণ করে নিয়েছিল বা অভিষেক করে নিয়েছিল। সেটা কোন পদ ছিল? সেটা ছিল সেনাপতি পদ। অর্থাৎ সেনাপতি পদে ইন্দ্রজিৎকে রাবণ অভিষেক করে নিয়েছিল। এই ছিল আজকে আমাদের কবিতার মূল বিষয়। আজকে আমাদের আলোচনা এখান পর্যন্তই। আরও ভিডিও পেতে তোমরা মাই পাঠশালাকে ফলো করো। ধন্যবাদ।